গ্রিক পৌরাণিক গল্প ইরোস ও সাইকি। সাইকি ছিল গ্রিসের এক রাজার সবচেয়ে ছোট মেয়ে। রাজার তিন মেয়ের মধ্যে সাইকি ছিল সবচেয়ে সুন্দরী। তার সৌন্দর্য এতটাই বেশি ছিল যে সে সময়ের লোকেরা ভাবত সাইকি হয়তো কোনো দেবী। কিছু কিছু লোক তো আফ্রোদিতির জায়গায় সৌন্দর্যের দেবী হিসেবে সাইকিরও পূজা করত। আর এসবই দেবী আফ্রোদিতিকে রুষ্ট করে তোলে। তিনি সাইকির ওপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে থাকেন। প্রতিশোধের অংশ হিসেবে তিনি সাইকির কাছে পাঠান নিজের পুত্র প্রেমের দেবতা ইরোসকে। ইরোসের উপর নির্দেশনা ছিল তিনি যেন সাইকিকে অভিশপ্ত তীর মেরে এমন করে দেন যেন সাইকি কুৎসিত ও কদাকার কোনো কিছুর প্রেমে পড়েন। মায়ের আদেশ পালনে ইরোস সেই রাতে উড়ে যান সাইকির প্রাসাদে। সাইকির শয়নকক্ষে গিয়ে তিনি ধনুকে তীর লাগান, কিন্তু শেষ অবধি ইরোসের আর তীর ছোড়া হয় না। ঘুমন্ত সাইকিকে দেখেই ইরোস প্রেমে পড়ে যান, আর তীরবিদ্ধ করা ব্যতিরেকেই তিনি মায়ের কাছে ফিরে যান। এদিকে সাইকির বাবা তখন ভবিষ্যৎবাণীর মাধ্যমে জানতে পারেন সাইকির কারণে তার রাজত্বে সমস্যা হতে পারে। সাইকির বাবা তৎক্ষণাৎ সাইকিকে পাহাড়ে পাঠিয়ে দেন, আর সেখানেই সাইকির সাথে এক কুৎসিত বস্তুর বিয়ে ঠিক হয়। তবে ঘটনা এরপরই মন নেয় অন্যদিকে। সাইকিকে হুট করেই দেবতা জিফাইর ইরোসের প্রাসাদে পাঠিয়ে দেন। সেখানে সাইকির দিন ভালোই কাটছিল। তার ওপর শর্তারোপ করা ছিল তিনি কখনোই কার সাথে তার বিয়ে হয়েছে সেটা দেখতে পাবেন না। আসলে সাইকির বিয়ে ইরোসের সাথেই হয়েছিল, কিন্তু তিনি যদি ইরোসের মুখ দেখে ফেলেন তাহলে বিচ্ছেদ অনিবার্য। কিন্তু একদিন এই ঘটনাও ঘটে গেল। নিজের বোনদের প্ররোচনায় সাইকি একদিন নিজের স্বামীর মুখ দেখে ফেলেন, আর দেখেন তাকে যে কুৎসিত বস্তুর সাথে বিয়ে দেওয়ার জন্য পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছিল এটা আসলে মোটেও সেই কুৎসিত বস্তু নয়, সে দেবতা ইরোস। এদিকে সাইকি ইরোসকে দেখে ফেলায় ইরোস ভীষণ রেগে যান, তৎক্ষণাৎ তিনি শয়নকক্ষ ত্যাগ করেন। দেবী আফ্রোদিতি সাইকির এই শর্তভঙ্গে ভীষণ রেগে যান। তিনি প্রতিশোধ নিতে সাইকি আর ইরোসকে দীর্ঘদিন আলাদা রাখেন। সাইকিকে পুনর্বার তার স্বামীকে দেখার জন্য এরপর অনেকবার পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। যদিও সাইকির এসব পরীক্ষা ইরোসের একদমই ভালো লাগছিল না, তিনি নিজেই একসময় আফ্রোদিতির প্রতিশোধ উপেক্ষা করে সাইকিকে খুঁজে বের করেন আর সুখে শান্তিতে বসবাস করতে থাকেন।